সন্দীপ ঘোষ এবং টালা থানার রসি অভিজিৎ মন্ডলকে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য শিয়ালদা বিআর সিং হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং সলটাকে সিজিও কমপ্লেক্স থেকে তাদের নিয়ে যাওয়া হয়েছে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আপনারা জানেন যে তিন দিনের সিবিআই হেফাজতে এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য বিআর সিং হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে সিবিআই গ্রেপ্তার করে ধর্ষণ এবং খুনের মামলা এবং তাকে এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য কিন্তু বিআর বিআর সিং সিং হাসপাতালে হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সন্দীপকে এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকেও স্বাস্থ্য পরীক্ষা এবং তারপরে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই আধিকারিকরা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সল্ট সিজিও কমপ্লেক্স থেকে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক শাকিল কি আপডেট রয়েছে তোমার কাছে দেখো আজকাল মেডিকেল কলেজে যে চিকিৎসক তরুণী পুনঃ ধর্ষণের মামলায় কিন্তু বেশ কিছু গাফিল এবং তত্ত্ব প্রমাণ লোপাটের অভিযোগ সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ এবং তালা থানার অতি অভিজিৎ মন্ডল তাদেরকে কিন্তু তিন দিনের যে সিবিআই হেফাজত দিয়েছে আদালত তারপরেই কিন্তু আজকে সকালেই তাদেরকে সল্লেক সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তর থেকে তাদেরকে আর সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঠিক আছে ধন্যবাদ জানাবো তোমাকে শাকিল আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শাকিল মোস্তাক